বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে সরিয়ে আইসিসির টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। ব্রিজটাউনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত 202 রান করেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। এছাড়া বল হাতে ম্যাচে 2 উইকেট নেন হোল্ডার, ফলে র্যাঙ্কিংয়ের উন্নতি হয়েছে হোল্ডারের। 2 ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের 1 নম্বরে উঠেছেন হোল্ডার। ব্রিজটাউন টেস্টের আগে 416 ব্যাটিং নিয়ে অলরাউন্ডারের তালিকায় শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। তবে হোল্ডারের দুর্দান্ত পারফরমেন্সে সাকিবকে সরিয়ে দিল শীর্ষ স্থান থেকে। তৃতীয় স্থান থেকে ব্রিজটাউন টেস্ট শুরু করেছিলেন হোল্ডার। ব্রিজটাউন টেস্ট শেষে 441 ব্যাটিং সংগ্রহে পেয়েছেন তিনি, তাই শীর্ষস্থান দখল করেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। হোল্ডারের নৈপুণ্যে ব্রিজটাউন টেস্ট ইংল্যান্ডকে 381 রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। Press the subscribe button and bell icon and never miss another update.